সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে চলে আসলাম রাজধানী কাওড়ান বাজার, সবজির পাইকারি বাজার। এই বাজার থেকে আজকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব সবজির পাইকারি দাম। বড় খামতে শেরপুর থেকে। এই যে শেরপুরের যে চিচিঙ্গা গুলো আছে, এই চিচিঙ্গা গুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? 16 টাকা তনে আরম্ভ করে 10 টাকা পর্যন্ত, আরম্ভ করে 10 টাকা কিন্তু পর্যন্ত। এই চিচিঙ্গা গুলো আজকে বাজারে চাহিদা কিরকম আছে? এই চিচিঙ্গা গুলো বাজারে চাহিদা কিরকম আছে আজকে? চিচিঙ্গা খায় না, চাহিদা কম। চাহিদা কম, কম থেকে কারণটা কি? আমদানি বেশি, আমদানি বেশি, তরকারি আমদানি বেশি, এর জন্য কম। তরকারি আমদানি বেশি, এর জন্য কম। ফলন বেশি আইতাছে, যে খেতে 10 মণ আইব ওই খেতে আইতাছে 20 মণ। আপনি এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই চিচিঙ্গা গুলো বিক্রি করে থাকেন? চিচিঙ্গা আইতের 12টা তনে সকাল 8টা বন্ধ। সকাল 8টা পর্যন্ত আপনারা বিক্রি করে থাকেন? জি। এই আলী ভাই, বয়ান বয়ান দিয়ে গেছেন। আসসালামু আলাইকুম। আল্লাহ ইসলাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। ভাই আপনার নামটা কি? আলমগীর। ভাই এই যে আপনার কাছে যে বেগুন গুলো দেখলাম, এই বেগুন গুলো কোন জায়গা থেকে আনা বা কি বেগুন? শেরপুর। শেরপুর, এটার কি বেগুন বলা হয়? এটা নসুন্দে বেগুন। ভাই এই বেগুন গুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? ভালা বেগুন 50 টাকা কেজি, আর এটা বেশ আছে 25, আর এখন দিন আছে এটা কত করে বিক্রি? 25 টাকা করে। 20 টাকা 25 টাকা, 20 টাকা 25 টাকা করে। এই বেগুন গুলো আজকে চাহিদা কিরকম আছে বাজারে? চাহিদা ভালো, চাহিদা খুবই ভালোই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আলী আক্কাস। আলী আক্কাস ভাই, ভাই এই যে আপনার কাছে যে ভেন্ডি গুলো আছে, এই ভেন্ডি গুলো কোন জায়গা থেকে আনে আপনার? এগুলা পাবনা ঈশ্বরদী থেকে আসে। পাবনা ঈশ্বরদী থেকে। আজকে এই ভেন্ডি গুলো বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? আমরা তো পাইকারি বিক্রি করতে আসি 16 টাকা 18 টাকা 14 টাকা। 16 টাকা 18 টাকা 14 টাকা। এখন কত করে বিক্রি করতেছেন এই ভেন্ডি গুলা? এখন এখন এর দামে বেচতে আসি, আর আগে বেচছি 20 টাকা 22 টাকা বেচছি। 20 টাকা 22 টাকা। এই ভেন্ডি গুলো আজকে বাজারে চাহিদা কিরকম আছে? না আজকে চাহিদা তেমন নাই, একবারে ইয়া চাহিদা দেন। আজকে চাহিদা কম থাকার কারণটা কি ভাই? কারণটা আমদানি বেশি, আমদানি বেশি কারণে একটু চাহিদা কম। চাহিদা কম। হ্যাঁ আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভাই আপনার নামটা কি? ইয়াসিন। ইয়াসিন ভাই, এই যে যে আপনার কাছে যে কুমড়া গুলো আছে, এই কুমড়া গুলো কোন জায়গা থেকে আনা আপনাদের? এই কুমড়া গুলো আজকে আপনারা কিভাবে বিক্রি করছেন এই কড়ান বাজারে? 10 টাকা 12 টাকা 12 টাকা কি কেজি? কেজি। আজকের বাজারে এই কুমড়া গুলোর চাহিদা কিরকম আছে? আছে মোটামুটি ভালো, মোটামুটি ভালো চাহিদাই আছে। ভালো।